আচ্ছা, এটা হচ্ছে কি এসইএম স্যার এর বইয়ে স্থিতিবিদ্যার 8.1 এর 3 এর 2 নাম্বার ম্যাথ, ঠিক আছে? এখানে প্রশ্ন কি বলছে, কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং 2পি মানের বলের লব্ধিগত পি এর ক্রিয়া রেখার সাথে কি হয়, লম্ব হয়। মানে একটা বিন্দুতে কাজ করতেছে পি আর এটাকে 2পি, দুইটা বল কাজ করতেছে, এদের যে লব্ধিটা আছে এই লব্ধিটা কত, পি এর ক্রিয়া রেখার উপর লম্ব, মানে পি যে কাজ করতেছে তার উপর কি লম্ব, এই দুজনের লব্ধিটা, ঠিক আছে? তবে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ বের করতে বলছে, তারা যে পথ কোন কাজ করতেছে ওই আলফার মানটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, যেহেতু পি এর উপর লম্ব তার মানে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তার মানে আমরা একটা সূত্র জানি যে কি, লব্ধি যদি একটা বলের সাথে থিটা কোণ তৈরি করে তাহলে আমরা ফর্মুলাটা কি জানি, ট্যান থিটা। তাহলে এখানে আসবে কি, ট্যান 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি, ট্যান থিটা সমান সমান আমরা জানি যে কি, কিউ সাইন আলফা। এখানে কিউটা কি হয়, যার সাথে কোণ তৈরি করে না, এখানে 90 ডিগ্রি কোণ কার সাথে তৈরি করছে, পি এর সাথে, তার মানে কিউ হবে কে, 2পি। তাহলে 2পি সাইন আলফা পি প্লাস 2পি কস আলফা, ঠিক আছে? 10 90 ডিগ্রি মান আমরা কি জানি, যে 10 90 ডিগ্রি মান আমরা জানি যে অসংজ্ঞায়িত, কিন্তু আমরা অসংজ্ঞায়িত ইউজ করতে পারি না, কারণ এটা ক্যালকুলেশনে কোনো ভ্যালু দিবে না। তাহলে এখানে কি ইউজ করবো, 1/0, আর ওই পাশে কি আছে, 2পি সাইন আলফা পি প্লাস 2পি কস আলফা, ঠিক আছে? এবার খেয়াল করো, এটার সাথে 1 কে গুণ করলে আর গুণন করলে এখানে আসবে পি প্লাস 2পি কোজ আলফা, আর ওই সাইড এটার সাথে এটাকে গুণ করলে কি আসবে, 0। তাহলে আমরা কত পাইতেছি, 2পি কোজ আলফা সমান সমান কত, মাইনাস পি। এরপরে পি আর পি কি করতে পারি, কেটে দিতে পারি, তাহলে কোজ আলফা সমান সমান আমাদের কি দাঁড়াইতেছে, মাইনাস হাফ। কোজ আলফা সমান মাইনাস হাফ, কোজ কত ডিগ্রি মান মাইনাস হাফ, এটা সবার মুখস্থ থাকা দরকার, কোজ 120 ডিগ্রি মান মাইনাস হাফ, তার মানে আমাদের আলফার মানটা কত আসতেছে, 120 ডিগ্রি, ঠিক আছে? তার মানে বল দুইটা কত ডিগ্রি কোণে কাজ করতেছে, 120 ডিগ্রি। আশা করি সবার ক্লিয়ার, কোনো সমস্যা হয়নি।